ভারতের ড্রোন পাকিস্তান সেনা সদস্যরা গুলি চালিয়ে ভূপাতিত করল। কাশ্মীরের বিতর্কিত এলাকায় গুলি চালিয়ে ভারতের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক রেঞ্জার্সের অভিযোগ, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাক সীমান্তের কাছে নজরদারি চালাচ্ছিল ভারতের একটি কোয়াডকপ্টার বাণিজ্যিক ড্রোন। সেটি দেখতে পেয়ে সেনা সদস্যরা গুলি চালিয়ে ভূপাতিত করে। টুইটারে ড্রোনটির ছবিও পোস্ট করেছে পাকিস্তানের মেজর জেনারেল আসিফ ঘাপুর। তিনি দাবি করেছেন, আগেহি পোস্টের কাছে পাক সীমান্তের ভেতর প্রায় 60 মিটার পর্যন্ত ঢুকে পড়েছিল চালকবিহীন ড্রোনটি। গুলি করে সেটিকে আগাহির কাছেই নামিয়ে আনা হয় ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।